হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নর্মালি আমরা যখন আমাদের স্মার্টফোনে ইউটিউবে কোনো ভিডিও প্লে করি বা কোনো মিউজিক ভিডিও প্লে করি, দেখুন মিউজিকটি কিন্তু বাজছে, এবং যখনই আমার স্মার্টফোনের স্ক্রিনটি আমি লক করে দেবো, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মিউজিকটিও বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা চাইছি যে আমরা যখন আমাদের ফোনের স্ক্রিন লক করব, তখনও এই ইউটিউব ভিডিওটি প্লে হোক। তো এর জন্য আমরা কি করব, তো এর জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করে আমরা প্লে স্টোরে সার্চ করব ফ্লোটিং টিউব, ঠিক আছে। সার্চ করার পর দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশানটি অর্থাৎ ফ্লোটিং টিউব, এই অ্যাপ্লিকেশানটিকে আমাদের মোবাইলে ইনস্টল করে নেব। এই ওপেন বাটনে ক্লিক করব। তো দেখুন এই অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস সেম টু সেম ইউটিউবের মতোই। তো এবার উপরে সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে মিউজিক ভিডিওটি চালাতে চাই সেটি আমরা সার্চ করব, ঠিক। তো সার্চ করলাম, তো মিউজিক ভিডিওটি প্লে করি। দেখুন প্লে করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ফ্লোটিং উইন্ডো কিন্তু হাজির হয়েছে। তো এখন কিন্তু আমরা এই ফ্লোটিং টিউব অ্যাপ্লিকেশানটিকে আমরা ক্লোজও করে দিতে পারি, ঠিক আছে। শুধুমাত্র এই ফ্লোটিং উইন্ডোটি আমাদের স্ক্রিনের উপর থাকবে। তো দেখুন মিউজিকটি কিন্তু প্লে হচ্ছে, ঠিক। তো এখন যদি আমি আমার মোবাইলের স্ক্রিনটি দেখুন লকও যদি করে দিই, তাও কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডে মিউজিকটি কিন্তু প্লে হচ্ছে। তো আমরা যদি এই ফ্লোটিং টিউব অ্যাপ্লিকেশানের মাধ্যমে কোনো মিউজিক ভিডিও বা যে কোনো ইউটিউব ভিডিও প্লে করি, আমরা যদি আমাদের মোবাইলের স্ক্রিনটি অফ করে আমাদের পকেটে বা ব্যাগে আমরা যদি মোবাইলটি রেখে দিই, তাও কিন্তু এই মিউজিকটি ব্যাকগ্রাউন্ডে প্লে হতে থাকবে। তো ধরুন আমার মোবাইলে এই ইউটিউব ভিডিওটিও চলবে, এবং সাথে সাথে আমি ফেসবুকও আমার মোবাইলে ইউজ করতে চাই। তো সেক্ষেত্রে আমি এখানে যাব, এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করব। তো দেখুন এখানে কিন্তু আমি সাথে সাথে দুরকম কাজ করতে পারছি। আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটিও চালাতে পারছি, সাথে কিন্তু আমি ইউটিউবে গানও শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমি আমার মোবাইলের স্ক্রিনটি লকও করে দিই, তাও কিন্তু এই মিউজিকটি কিন্তু আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকবে। তো এইভাবে কিন্তু এই ফ্লোটিং টিউব অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আমরা আমাদের মোবাইলে যে কোনো মিউজিক চালিয়ে আমরা আমাদের মোবাইলটি আমাদের ব্যাগে বা আমাদের পকেটে রেখে ইয়ারফোনের মাধ্যমে আমরা কিন্তু মিউজিকটি এনজয় করতে পারি, যেটি আমরা কিন্তু আগে পারতাম না। আশা করছি তথ্যটি আপনার খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।